আজকে আমরা আলোচনা করছি ইন্ডাস্ট্রিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করতে হয় তার উপায় বা মেথড আমরা জানব। শুরুতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। শিল্পে মানে হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বেশি পরিমাণে তৈরি করতে গেলে কিংবা কোনো অ্যাসিড বা কোনো কেমিক্যালসকে বেশি পরিমাণে তৈরি করতে গেলে আমাদের সেটা ইন্ডাস্ট্রিতে তার প্রিপারেশান করতে হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশান দু রকমের আছে, একটা হচ্ছে লাভলাং পদ্ধতি আর একটা হয়েছে সংশ্লেষণ পদ্ধতি। লাভলাং পদ্ধতিতে যে প্রয়োজনীয় কাঁচামাল লাগে সেটি হচ্ছে সাধারণ লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, আরেকটি হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। পাশে যে ডায়াগ্রাম দেওয়া রয়েছে একটু লক্ষ্য করলে দেখা যায় এখানে একটা আয়রনের প্যান রয়েছে, পাত্র রয়েছে, লোহার পাত্র, যেখানে সাধারণ লবণ অর্থাৎ NaCl রয়েছে প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড রয়েছে। প্রথম ধাপে এটাকে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হয়। 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে প্রথম ধাপে NaCl এবং H2SO4 বিক্রিয়া করে সোডিয়াম বাইসালফেট এবং হাইড্রোজেন ক্লোরাইড দেয়। এরপর যখন আমরা উষ্ণতাটাকে আরেকটু বাড়িয়ে দেব অর্থাৎ 585 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োগ করব, তখন দেখা যাচ্ছে যে প্রথম ধাপে উৎপন্ন যে সোডিয়াম বাইসালফেট আবার NaCl-এর সাথে কমপ্লিট রিয়াকশান করে সোডিয়াম সালফেট এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস দেয়। এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এই নলের মধ্য দিয়ে যাচ্ছে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এখনও পর্যন্ত তার জলের কোনো সংস্পর্শ আসেনি। এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটাকে আমরা পাস করাচ্ছি কোথা দিয়ে না, কোকযুক্ত মানে কার্বনযুক্ত কোয়ার্টজ পাথরপূর্ণ স্তম্ভের মধ্যে চালনা করা হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে ওই স্তম্ভের উপর থেকে শীতল জল ছাড়া হচ্ছে। এই চেম্বারে যখন আসলো জল ছাড়া হলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যেটা ছিল জলের সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত হলো এবং তারপরে আমরা স্টপ কক দিয়ে প্রয়োজন মতো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে বের করতে পারবো। এখানে উল্লেখ্য ছিল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যাকে জলের সাথে যুক্ত করলে তবেই সে হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত হয়। এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে একটা পার্থক্য। আর একটা পার্থক্য যেটা হচ্ছে যে হাইড্রোজেন ক্লোরাইড তার কোনো আম্লিক ধর্ম বা অ্যাসিড ধর্ম থাকে না, কিন্তু যখন জলে যুক্ত করা হচ্ছে তখনই কেবলমাত্র তার অ্যাসিড ধর্ম বা আম্লিক ধর্ম লক্ষণীয়। সংশ্লেষণ পদ্ধতিতে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস প্রথমে তৈরি করা যায়। সেখানে কী হয় না, কাস্টনার কেলনার পদ্ধতি বলে একটা পদ্ধতি রয়েছে ইন্ডাস্ট্রিতে হয়। সেখানে কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করা হয়। সেই সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্নের সময় সাইড প্রোডাক্ট বা পার্শ্ব বিক্রিয়াজাত হিসেবে যে হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস পাওয়া যায়, সেই হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাসকে যদি রাসায়নিক বিক্রিয়া করালে তখন কী পাবো, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাওয়া যাবে। এবং এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে যদি আবার জলে দ্রবীভূত করা যায় তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো। এই গেল হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। এরপর নাইট্রিক অ্যাসিডের একটি বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশান রয়েছে, শিল্প প্রস্তুতি রয়েছে, যেটাকে বলা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি। আমরা বিভিন্নভাবে হয়তো আগে অসওয়াল্ড পদ্ধতির নাম শুনে থাকতে পারি। এখানে যে কাঁচামাল বা স্টার্টিং মেটেরিয়ালস যেটা নেওয়া হচ্ছে সেটা মূলত হচ্ছে অ্যামোনিয়া এখানকার মুখ্য কাঁচামাল, তার সাথে পর্যাপ্ত বায়ু অর্থাৎ বায়ুর অক্সিজেন এখানে লাগবে। নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনের 3টি ধাপ রয়েছে। আমাদের পরীক্ষায় যদি কোনো কারণে 3 নম্বরের কোশ্চেন আসে তাহলে এই 3টে ধাপের প্রত্যেকটা ধাপের তার শর্ত এবং রাসায়নিক সমীকরণ আমাদের প্রত্যেককে বারবার পড়ে মনে রাখতে হবে। তাই ধাপগুলোর ক্ষেত্রে
রিয়াকশানের শর্ত বলতে সেখানে কি টেম্পারেচার ব্যবহার হচ্ছে, কি প্রেসার ব্যবহার হচ্ছে, কি প্রেসার প্রয়োগ করা হচ্ছে, কি অনুঘটক ব্যবহার করা হচ্ছে, এগুলো কিন্তু আমাদের খেয়াল করে মনে রাখতে হবে। এখানে নেওয়া হয়েছে কি না অ্যামোনিয়ার সাথে শুষ্ক অ্যামোনিয়া যেখানে জল থাকবে না, তার সাথে ধূলিকণামুক্ত বায়ু, ধূলিকণা মুক্ত বায়ু অর্থাৎ অ্যামোনিয়া এবং অক্সিজেন নেওয়া হয়েছে। কিসের কি অনুপাত না 1:9 অনুপাতে নেওয়া হয়েছে। প্রেশার 5-7 বায়ুমণ্ডলীয় চাপ, 5-7 বায়ুমণ্ডলীয় চাপ। টেম্পারেচার 700-800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। আর চালনা করা হয়েছে প্লাটিনাম রোডিয়াম, বইয়ের মধ্যে এটা প্রিন্টিং ভুল আছে, রোডিয়াম হবে, রোডিয়াম ধাতু নির্মিত, তার জালির উপর দিয়ে খুব দ্রুত চালনা করতে হবে, কারণ দ্রুত চালনা না করলে অ্যামোনিয়ার অসম্পূর্ণ জারণ হয়ে যায়। অ্যামোনিয়ার অসম্পূর্ণ জারণে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তাই এখানে দ্রুত চালনা করতে হবে। এই দ্রুত চালনা করলে এখানে 90% অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড এনোতে পরিণত হয়। বিক্রিয়াটি উভমুখী এবং তাপদায়ী, এখানে তাপ উৎপন্ন হচ্ছে, উপযুক্ত রাসায়নিক সমীকরণ এখানে দেওয়া আছে। দ্বিতীয় ধাপে কী হচ্ছে না, এই যে প্রথম ধাপে উৎপন্ন হলো নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অক্সাইড, এই নাইট্রিক অক্সাইডের কিন্তু জারণ হবে জারণ কক্ষে, সেখানে টেম্পারেচার অত্যন্ত কম, 85 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রিয়াকশান হয়ে যাবে। এখানে নাইট্রিক অক্সাইড জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড দিচ্ছে জারণ কক্ষে। পরে এই জারণ কক্ষ থেকে নির্গত কোয়ার্চপূর্ণ শোষক স্তম্ভে প্রবেশ করানো হলো। জারণ কক্ষে যে এনও টুটা পাওয়া গেল তাকে কোয়ার্চপূর্ণ স্তম্ভের মধ্যে চালনা করা হয়েছে। সেখানে জল রয়েছে, অতিরিক্ত বাতাস রয়েছে, সেখানে জলের সাথে NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড এবং ইনো এটা উৎপন্ন হয়। এবং এই দুটো থেকে যদি নাইট্রিক অ্যাসিডকে পৃথক করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, ডিস্টিলেশান বা পাতন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই পাতন প্রক্রিয়াতে প্রায় 68% নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। পরে H2SO4 মিশিয়ে বারবার পাতন করে আমরা 98% গাঢ় নাইট্রিক অ্যাসিড পাচ্ছি। কারণ গাঢ় H2SO4 কেন মেশাবো না, এখানে ডিহাইড্রেটিং রিয়েজেন্ট অর্থাৎ জল, অতিরিক্ত জলকে তাড়ানোর জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিডটা এখানে ব্যবহার করা হচ্ছে। এই গেল অসল পদ্ধতির প্রস্তুতির ব্যাপার। এরপরে যেটা রয়েছে, আমরা এটা আলোচনা করেছি যে কি যে অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির সময় অ্যামোনিয়া এবং বায়ুর মিশ্রণকে প্লাটিনাম রোডিয়াম তারজালির ওপর দিয়ে অতি দ্রুত চালনা করা হয়। কেন, আমরা জানি যদি না অ্যামোনিয়া এবং অক্সিজেনের সংস্পর্শকাল যদি খুব বেশি হয় তাহলে অ্যামোনিয়ার অসম্পূর্ণ জারণে নাইট্রোজেন উৎপন্ন হয়ে যায়, যার ফলে আমরা নাইট্রিক অক্সাইড যেটা আমাদের উদ্দেশ্য ছিল সেই নাইট্রিক অক্সাইডটাকে আমরা প্রস্তুত করতে পারবো না। এরপরে সালফিউরিক অ্যাসিডের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনের বিখ্যাত পদ্ধতি কন্ট্যাক্ট প্রসেস বা স্পর্শ পদ্ধতি। এখানে টোটাল 4টে ধাপ রয়েছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ, এই 4টে ধাপ রয়েছে। তা প্রথম ধাপে কী হয়, সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন। এই সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন দুটোভাবে হতে পারে, হয় আয়রন পাইরাইটিস এটার জারণ ঘটাতে হবে, নাহলে সালফারকে পোড়াতে হবে। আয়রন পাইরাইটিস বা সালফার দুটোর মধ্যে যে কোনো একটাকে পোড়ালে আমরা সালফার ডাইঅক্সাইড পেতে পারবো। দ্বিতীয় ধাপে যে সালফার ডাইঅক্সাইডটা উৎপন্ন হলো তাকে কি করব, আমরা সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করব, তার মানে সালফার ডাইঅক্সাইডের জারণ ঘটাতে হবে। এই জারণ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, টেম্পারেচার প্রয়োজন, মানে কন্ডিশান হচ্ছে 450 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা, চাপ কত লাগছে 1-1.5 বায়ুমণ্ডলীয় চাপ, অনুঘটক রূপে হয় প্লাটিনাইট এজবেস্টার নয় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করা যেতে পারে। এখানে আমরা পরে আলোচনা করব যে ভ্যানাডিয়াম পেন্টক্সাইডটা ব্যবহার করা বেশি উপযোগী। তাহলে কি দাঁড়ালো, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের উপস্থিতিতে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হলো। এখানে যেহেতু +45 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে, সেই জন্য বিক্রিয়াটার নাম হয়ে গেল তাপমচি, এবং এটা একটা রিভার্সিবল বা উভমুখী বিক্রিয়া। থার্ড ধাপে কী রয়েছে, না যে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হলো এটাকে আমরা চালনা করব কিসের মাধ্যমে,
98% সালফিউরিক অ্যাসিডের মধ্যে চালনা করব। করলে একটা কী পাবো, অলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এই পাইরোসালফিউরিক অ্যাসিড যার সংকেত H2S2O7, মনে রাখার বিষয় আছে। পাইরোসালফিউরিক অ্যাসিড বা একে আবার ধোঁয়ায়মান সালফিউরিক অ্যাসিডও বলা হয়। আমরা পরে দেখাবো কেন সালফার ট্রাইঅক্সাইডের সাথে জল যোগ করলেও আমরা সালফিউরিক অ্যাসিড পেতে পারতাম, কিন্তু সেটা কেন পাওয়া যায় না আমরা পরে আলোচনা করছি। এরপর যে থার্ড ধাপে অর্থাৎ থার্ড স্টেপে যে অলিয়াম তৈরি হলো, সেই অলিয়ামের সাথে আমরা জল যোগ করে সালফিউরিক অ্যাসিড পেয়েছি এবং সেটা প্রয়োজন মতো জল মেশাবো। আমি যে গাঢ়ত্বের সালফিউরিক অ্যাসিড তৈরি করতে চাই সেই গাঢ়ত্বের জল আমি যোগ করব। এখানে উল্লেখ্য কতগুলো ইম্পর্ট্যান্ট কথা, যে 100% অলিয়াম, যেমন 100% অলিয়ামকে আমরা কী বলবো, সালফান। অনেক সময় ছোটো প্রশ্ন দেওয়া হয় সালফান কী, তাহলে 100% অলিয়ামকে আমরা বলবো সালফান। এবারে যে জায়গাটায় আসছি, যে আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করছি স্পর্শ পদ্ধতিতে, সেখানে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মিশ্রণ বিশুদ্ধ হওয়া প্রয়োজন কেন? মানে এখানে যদি কোনো ইম্পিউরিটি থাকে, অর্থাৎ ধুলিকণা, জলীয় বাষ্প, সালফার, H2S এগুলো যদি থাকে, তাহলে এরা কী করবে, এরা অনুঘটক বিষ রূপে কাজ করবে, ফলে প্ল্যাটিনাম অনুঘটকের বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের অনুঘটন ক্ষমতা কিন্তু কমে যাবে, দ্রুত লোপ পেয়ে যাবে, অনুঘটক বিষ রূপে কাজ করবে। তারপরে যে জায়গাটা ছিলাম, যে সালফার ট্রাইঅক্সাইডকে আমি যদি জল দিয়ে দিই ডাইরেক্ট, তাহলে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হওয়ার কথা, কিন্তু সেটা আমরা করি না কেন? যখন সালফার ট্রাইঅক্সাইডের সাথে জল রিয়াকশান, মানে জল যোগ করব, তখন সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে ঠিকই, কিন্তু তার সাথে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। সেই তাপে কী হয় না, উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইড সেটা জলীয়, মানে জলীয় বাষ্পের সাথে সে প্রচুর তাপে জলটা বাষ্পে পরিণত হবে এবং সেই জলীয় বাষ্পে পরিণত হওয়ার ফলে পুরো রিয়াকশান সিস্টেমের মধ্যে একটা ঘন কুয়াশার সৃষ্টি হবে। এই কুয়াশা সহজে ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় না, কিন্তু সেখানে সালফার ট্রাইঅক্সাইডের অপচয় ঘটে। তাছাড়া যেহেতু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, সেখানে অনেক বিয়োজন বিক্রিয়া ঘটতে পারে, প্রয়োজনে এমনকি বিস্ফোরণও ঘটতে পারে। সেই জন্য আমরা কিন্তু সালফার ট্রাইঅক্সাইডের সাথে সরাসরি জল যোগ করতে পারি না। এরপর আমরা যেটা নিয়ে বলছিলাম, যে একদম ফার্স্ট সেকেন্ড ধাপে কী রয়েছে, না সেকেন্ড ধাপে আমরা ওই V2O5 বা প্ল্যাটিনাম অ্যাসবেস্টসের মধ্যে প্ল্যাটিনাম অ্যাসবেস্টসটাকে ব্যবহার করা বেশি উপযোগী। কেন না বলা হচ্ছে, ভ্যানাডিয়াম পেন্টক্সাইডটাকে ব্যবহার করা বেশি উপযোগী কেন না, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এটা যে অশুদ্ধি যেগুলো থাকে, জলীয় বাষ্প, ধুলিকণা, সালফার, আর্সেনাস সালফাইড ইত্যাদি দ্বারা সহজে নষ্ট হয় না এবং এর দামটাও কম। কিন্তু প্ল্যাটিনাইজ অ্যাসবেস্টস এটা কী হয় না, না বা সিস্টেমে যদি কোনো অশুদ্ধি থাকে তার দ্বারা হচ্ছে কি না, তার ক্রিয়াশীলতা হারিয়ে ফেলতে পারে বা এর দামটা বেশি। তাহলে স্পর্শ পদ্ধতিতে আমরা যখন সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইডে ট্রান্সফার করব, ভ্যানাডিয়াম পেন্টক্সাইডটাই মূলত ব্যবহার করব।